তো অনেক কিছু বেরিয়ে আসছে এবং সব রথী মহারথীদের নাম এবং তারা কিভাবে কি করেছেন পৃথিবীতে রেকর্ড এর আগে আমরা দেখেছি একটি আন্তর্জাতিক গবেষণায় বেরিয়ে এসছে যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দ্রুততম ধনী হওয়ার দেশ যেখানে এত দ্রুত আরও পৃথিবীর কোথাও ধনী হওয়া যায় না বাট এই যে কতগুলো নাম আমরা উচ্চারণ করলাম আপনার কাছে শুনতে চাই আসলে এই যে যাদেরকে বললেন এটা কিন্তু বেনজির আহম্মদ না এটা ইনস্টিউশন এই পুলিশ এই পুলিশ বিভাগের সর্বোচ্চ পদ একদিন তো জাননি যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে তা একটি ধাপে ধাপে উনি ওখানে গেছেন বাহিনী আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে জর্মানি আয় সেনাবাহিনী যারা প্রথম অস্ত্র ধরেছিলেন মুখ এই সেনাবাহিনীর অধীনে কিন্তু আমরা যুদ্ধ করেছি আজকে খুব দুঃখ লাগে যে আমরা দুজনে মুক্তিযোদ্ধা যে এই নিয়ে আলোচনা করতে হবে এই পুলিশে প্রথম রাজা বেগ অস্ত্র ধরেছে অস্ত্র রক্ত দিয়েছে তো এই পর্যায়ে আমাদের কেন আসতে হলো এবং আমাদের এই অধপতন কেন হলো একদিন তো হয় নাই এইটা হয়েছে কি আমাদের দেখার কেউ নেই আসলে যে যেখানে আছেন উনি সেখানে রাজা অতএব যে যা পারো তোমরা তাই করো এইটা কোনো সুশাসনের সংজ্ঞায় পড়ে না আপনি দেখেন দিল্ল খুব দুঃখ লাগে আজকে আছে একজন পুলিশ কনস্টেবল আরেকজনের সাথে হয়েছে তার কাছে গুলি ছিল সে অটোমেটিক চাইনিজ রাইফেল সে প্রথম রাউন্ড ছিল সম্পূর্ণ খরচ করছে পরের ম্যাগজিনটা ভরে আবার ওখান থেকে আট রাউন্ড খরচ করছে একজনকে বাড়তি একটা গুলি যথেষ্ট অর্থাৎ এরা ছিল সমস্ত বিকারগ্রস্ত হয়ে গেছে গুলির কিন্তু হিসাব দিতে হয় এবং এই যদি ডোপ টেস্ট করা হয় বারবার বলা হয়েছে যে পুলিশদের যাদেরকে আপনারা এই সমস্ত জায়গা বেশ করে এই সেন্সিটিভ জায়গায় যে আমাদের যেখানে আমাদের বিদেশি দূতাবাসগুলো আছে সেখানে যে এই অটোমেটিক রাইফেল দিয়ে ছেড়ে দেন একটা গুলি তো যথেষ্ট অতিবেদিকে এদিকে ডোপ টেস্ট করে এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে অথবা তাদের দায়িত্ব দিতে হবে এ যদি ডোপ টেস্ট করা থাকতো তাহলে ধরা পড়তো সে এডিক্টেড নাহলে এইভাবে কেউ গুলি করতে পারে এক ধরনের ক্ষমতা আর দম্ভ তো সেটা তো আর আপনি ডোপ টেস্ট দিয়ে পাবেন না সেটাও তো একটা আছে আমি অস্ত্রের আমি রাজা আমার অস্ত্র যার যার রাজ্যে শেষের সম্রাট খালি তাই আমাদের এই যে উনি একটু আগে স্টক মার্কেটের কথা বলল এখানে আগে ফ্লোর প্রাইস ছিল যে আমি এর নিচে কোনো শেয়ার নামাতে পারবো না একটা শেয়ারের দাম ধরেন একশো পঁয়ত্রিশ টাকা ধরা আছে আমি একশো পঁয়ত্রিশ টাকার উপরে যে কোনো সময় কেনা বেচা করতে পারবো কিন্তু কখনো একশো পঁয়ত্রিশ টাকার নিচে ফ্লোর প্রাইস নামবে না প্রাইস উঠে দিলেন আপনারা দেখা গেল ভালো ভালো শেয়ারগুলোর নাম ফটফট পড়ে যাচ্ছে তা পড়ে যাচ্ছে পড়া ওঠা তো নিয়ম কিন্তু পাঁচটি কোম্পানির ফ্লোর প্রাইজ আপনি রেখে দিলেন কারা একশো পঁচাশিটা কোম্পানি বা তিনশো পঁচাশিটা কোম্পানিকে আপনি উঠে দিলেন ফ্লোর প্রাইস প্রাইসটি কোম্পানি মাত্র কোনো না এবং এটা কোনো ব্যাখ্যাও নাই কিন্তু আপনি চাবেন স্টুডেন্ট এক্সাইজ কমিশন তাদের কাছে ব্যাখ্যা আছে কি ব্যাখ্যা তারা দেবে আমরা যাই না নিশ্চয়ই ব্যাখ্যা আছে ব্যাখ্যা যদি থাকে এই কথা শোনার পরে তারা কালকে পত্রিকা দিয়ে দেখে আমরা তাদেরকেই করছি আদালতের এসে থেকে আছে অন্য কিছু আছে অর্থাৎ যে যেখানে আছে সে সেখানে তার ইচ্ছা মতন কাজ করবে এখানে কেউ কিছু বলার নেই কেউ কিছু দেখার নেই কেউ শোনার নেই আপনি দেখবেন চোখ বুঝে থাকবেন আপনি শুনবেন না শোনার ভান করে যাবেন আপনি কিছু বলতে পারবেন না এটা একটা অন্যায় অপরাধ আমরা যারা কথা বলি এটা তো অপরাধ করিত রাষ্ট্রের জন্য একটা গর্বিত অপরাধ এটা এই জন্য দেশ স্বাধীন করি নেই খুব দুঃখ লাগে যে আইফানকে আমরা খারাপ বলি আইফেনের আমলে তো আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি অনেক গোলাগুলি হয়েছে কিন্তু কয়জন লোক মারা গেছে আমাদের টোটাল আসাদকে মারা গেল আন্দোলন কোথায় তুঙ্গে চলে গেল এত লোক গ্রেপ্তার করছে ই হয়েছে তারপর কিন্তু ঠেকেতে পারে নাই আন্দোলন পর আন্দোলন তারপর একসময় আইফেন পতন ঘটছে ইয়ের পতন হয়েছে এই দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে সবই হয়েছে কিন্তু সেই যুদ্ধের মধ্য দিয়ে জন্ম একটা জাতির কপালে এই দুর্ভোগ আসবে এতটা এত অল্প সময়ের মধ্যে চিন্তা করা যায় না আমরা খুব আশাবাদী ছিলাম যে নব্বই সালে আমাদের এই বলা হয়েছে আমি তখন মনে করছি যে যথার্থ বলা হচ্ছে এটা পক্ষে আমি অবস্থান নিচ্ছি কখনো কখনো এবং আমি এসে সব আজকে নেই তাকে ধন্যবাদ দেই যে ক্যাবিনেটে উঠছে যে আমাদের একজন মন্ত্রী যাইয়া উকিলদের আন্দোলনে শরিক হন এবং জ্বালামি বক্তৃতা দেন উনি ক্যাবিনেটে থাকতে পারবেন কি না সেই ক্যাবিনেটে আমি বসা কিন্তু এসে সব কিন্তু আমাকে তারপর ওই তখনই সেক করতে পারতেন করেনি কেন শামসুল হক চৌধুরীর নেতৃত্বে যখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে এবং সুপ্রিম কোর্ট আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তখন কিন্তু উকিল স্ট্রাইক করলো হাঙ্গার স্ট্রাইক করলো যে হাইকোর্ট বিভিন্ন বিভাগে নেওয়া যাবে না এই হাঙ্গার স্ট্রাইকে যাই আমিও অংশগ্রহণ করলাম আমি ক্যাবিনেট মেম্বার তাই বললাম যে আমি তো একজন উকিল আমি বাড়ির সদস্য আমি আমি এসে বললাম মধু এটা তুললো বলে স্যার এটা পারে কিনা আমাকে একটু জানা দরকার আমি বারের সদস্য হিসেবে মনে করেছি ওই সময় আমি মন্ত্র ছিলাম না আমার পতাকা নিয়ে গাড়ি নিয়েও যায় নিয়ে যাইনি আমি নিজে গাড়ি চলে গেছি আমার নিজের গাড়িতে আমি সরকারি কোনো গাড়িতেও যাইনি তা আমি যে বাড়ির সদস্য হিসেবে আমি মনে করছি যে এটা ঠিক না সরকার মদুৎসব যারা করেছেন আইনমন্ত্রী এই কোর্ট এই মুহূর্তে যাদের জন্য নেবো তারা যদি না চায় যাদের সুবিধার জন্য কোর্ট কাচারি নেব তারা না চাইলে তো আমরা কেন নেবো এখানে হাইকোর্টে চাচ্ছেন না যার সাথে আপনারা যেতে চাচ্ছেন না যে ডিভিশনে যাবো ওই ডিভিশন চাচ্ছে না তারা এসটাই করতেছে আমাদের দরটা কি নেওয়া এটা আমিও কিছু কথা বললাম জানি যে আমার মন্ত্রিত্ব নেই এই লাস্ট বক্তৃত ক্যাবিনেটে তা আমি খুব ভালোভাবে বললাম সবাই মনে করলো যে আমি বাসায় আস্তে আস্তে বলবে যে তার গাড়িটা ওইটাই তো ছিল তখন হ্যাঁ ওইটাই রেওয়ার ছিল আমি ড্রাইভারকে বললাম যে কালকে সকালে তোমার আর তো আসা হবে না তুমি সকালে এসে আমার কাছে একটা টিপস দিয়ে যেও অনেক দিন কাজ করছো ও খুব চোখ দিয়ে বাড়ি ধরলো আমাকে কিছু হলো না সকালবেলা একটা টেলিফোন পেলাম সে সব বললো যে তুমি আমার সাথে দেখা করো তুমি দেখা করতে গেলাম তোমার কথারও যুক্তি আছে কিন্তু দুর্ভাগ্য কি জানো আমি খুব ভালো কাজ করেছিলাম কিন্তু এইগুলো এই দেশে মানুষ গ্রহণ করলো না একদিন হয়তো করবে তুমি যা বলছো ঠিকই যাদের জন্য করলাম তারই চাচ্ছে না তোমার কথা যুক্তি আছে এই জন্য তোমাকে আমি করে করিনি এই যে কথাটা আমি চিন্তা করতে পারবো না এখন কিন্তু এই ধরনের হয় না কথাই আপনি বলতে পারবেন না কথা বলার সুযোগই নেই তাহলে দেশটা চলবে কেমনে সবাই তো আমরা বব হয়ে গেছি অতএব এখন বড়ো বড়ো যে হাউসগুলো ছিল ধর মিডিয়া হাউস এগুলো শুনে যাই এখন ব্যবসা কেন হয়ে যাচ্ছে চলে যাচ্ছে কারণ এদেরকে এত কথাবার্তা কেউ শুনতে চায় না আমি এটা বিক্রি করো আমি কিনবো আমি এটা নিরপেক্ষতা বজায় রেখে চালাবো করুন কোনো সরকার চাচ্ছে না যে তার বুদ্ধে সরকার চাচ্ছে না যে তার বুদ্ধে কোনো একটি কথা বলতে দেখা সরকারকে তো সবসময় বিরোধী দল একটা ভালো পথ দেখাবে সরকারের যে অনিয়মগুলো আছে যে অন্যায়গুলো আছে এগুলো ধরাই দেবে যে এইখানে এই অন্য অনিয়ম হচ্ছে এখন কি সেই সত্যিকারের বিরোধী দল তাদের ভূমিকা পালন করছে বিরোধী দল নিজেই মনে করে যে আমরা হচ্ছে এই সরকারের গৃহপালিত একটি বিরোধী দল কারণ সরকারের অনুকম্পায় অনুগ্রহে দয়ায় দানে আমরা এই সংসদে প্রবেশ করেছি কারণ আমাদের বুদ্ধিগুলো নৌকা দেয় নাই আমাদের বুদ্ধিগুলো শক্তিশালী ক্যান্ডিডেট দেয় নাই তারপরেও আওয়ামী লীগের যারা দাঁড়িয়ে গেছে স্বতন্ত্র যেখানে সরকার কিছু করার ছিল না সেখানে কিন্তু তাদের ফলাতেছে জাতীয় পার্টিকে অর্থাৎ জাতীয় পার্টি জানে যে আমাদের অনুগ্রহ করছে অত্যন্ত অনুগ্রহ পুষ্ট যে গোদান ঢুকছে তারা একদমই কোনো কথা বলবো না তো এখন সরকার থেকে কথা বলে ওই তারান হালিমের কথা আমাদের শুনতে হয় সুমন ব্রেস্টের সুমন সাহেবের কথা আমাদের শুনতে হয় তা এখন হয়েছে কি যে দেশে তেলা জলের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না সরকারের আর বিরোধী দলের মধ্যে পার্থক্য আমরা সংসদে খুঁজে না পাই তো সেই দেশের অবস্থা এর থেকে আপনি ভালো কি চান ফিরোজ ভাই তো আসলে যুক্তি দিয়ে বাস্তব জিনিসটি তুলে ধরেছে সংসদের বিরোধী দলের কথা তো শুনলাম আমরা সংসদে আর সংসদের বাইরের বিরোধী দলের কথাও শুনি না হয় সংসদের বিরোধী দলের কথা তো উনি বললেন শুনি বাইরে ধরেন বিরোধী দল একটা মানুষ মাথাচারা দিয়ে উঠে উঠতে চায় বা রাজপথে নামতেছে স্লোগান দিচ্ছে আন্দোলন করতেছি আমরা আন্দোলনের অংশ বিরোধী দল তবে একটা জিনিস আমি আপনাকে বলবো খুব বিনয়ের সাথে জাতির উদ্দেশ্যে বলবো যে উই আর ফাইটিং এগেনস্ট অ্যান্ড অটোক্রেটিক রেজিম স্বীরাচারী ইতিহাস যদি আমরা পৃথিবীতে পড়ি কোনো স্বীরাচারী কিন্তু দুধে বাতে চলে না সফট ফ্লেক্সিবল কোনো আইডিয়া নিয়ে চলে না স্বীরাচার অলওয়েজ মানে হিটে বিশ্বাসী আগাতে বিশ্বাসী নিঃশেষ করায় বিশ্বাসী কারণ স্বীরাচার তার স্বীরাচারের মধ্যে রাজনৈতিক কোনো দ্রবণীয় শক্তি বা দ্রবণীয় শব্দ বলে কোনো কিছু নেই কাজে আমাদের স্বীরাচার খুব অন্যরকম হবে এটা আমরা আশা করতে পারি না যে বর্তমান সরকারের যে রিজিমটা এটা একেবারেই একটা একেবারে হানড্রেড পারসেন্ট নন ডেমোক্রেটিক একটা রিজিম চালাচ্ছে বর্তমান সরকার বর্তমান রুলিং পার্টি আওয়ামী লীগ এখানে যদি বিরোধী দলের কথা বলেন মাঠের বিরোধী দল যে চেষ্টা করতেছে না বা বিরোধী দল জনগণের কথা তুলে ধরতেছেন আমি এটা বলবো না হ্যাঁ আমরা সাকসেসফুল হচ্ছে না এটা বলতে পারেন বা আমিও বলবো